Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum wa da'a bi da'watihim ila yaumiddin amma ba'd. Desh o probash theke ei muhurte jara amar ei Facebook live er shonge shongjukto achen, deshbashi media কর্মী ভাইরা এবং সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, এই মুহূর্তে সারা দেশে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হচ্ছে, অনেকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, অনেক বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী। সেই বিভ্রান্তির অপনোদন এবং প্রকৃত ঘটনার বিবরণ তুলে ধরবার জন্য আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে এই ফেসবুক লাইভে এসেছি। আমরা এই মুহূর্তে পারিবারিকভাবে ফেসবুক এই লাইভ করছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বড় ভাই সর্বজনাব হাফেজ মাহমুদুল হক সাহেব, উপস্থিত আছেন আমার মেজো ভাই হাফেজ মৌলানা মাহবুবুল হক সাহেব, এবং আমার বামে উপস্থিত আছেন আমার মিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব জামিয়া রহমানী আরবিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব। আমরা পারিবারিকভাবে যে বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরার জন্য, যে বক্তব্যটি তুলে ধরার জন্য এখানে এসেছি, আশা করছি আমাদের বক্তব্যের পরে বিষয় নিয়ে আর কোনো বিভ্রান্তি এবং ভিন্ন কোনো বক্তব্য আর কেউ দেওয়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহুল আজিজ। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি হলো যে আমি বেশ কয়েকদিন টানা একেবারে রাত দিন পরিশ্রম ইত্যাদির কারণে অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম, একটু বিশ্রাম প্রয়োজন ছিল। তো বিশ্রামের জন্য আমি ঢাকার অদূরে সোনারগাঁও, একটি সুন্দর যেখানে দর্শনীয় এলাকা সোনারগাঁও জাদুঘর, সেখানে গিয়েছিলাম এবং সেখানে সঙ্গে আমার স্ত্রী ছিলেন। আমার স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা এবং কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী, এবং তার সাক্ষী সুবুদ যে বিষয়গুলো নিয়ে কিছুটা কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যিনি ওখানে উপস্থিত পুলিশের কর্মকর্তা একজন সম্ভবত সার্কেল এসপি, তিনি উপস্থিত ছিলেন জনাব মোশাররফ সাহেব, তিনি আমার কাছ থেকে যাবতীয় বিষয়ের বিবরণ শুনে এবং তার তথ্য প্রমাণ যাচাই করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। যিনি আমার সাথে ছিলেন তিনি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার সহকর্মী, তার ওয়াইফ ছিলেন, সাবেক ওয়াইফ। তার সাথে তার প্রায় আড়াই বছর কলহের জের ধরে তার দুটি সন্তান রয়েছে। তো সেই সূত্র থেকে আমি একান্ত পারিবারিকভাবে এবং আমার ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবদের তাদের উপস্থিতিতে আরও দুই বিবাহ বন্ধনের ব্যবস্থা করি, এবং সেই বিবাহের মাধ্যমেই তিনি আমার বিবাহিতা শরীয়তসম্মত বিবি। এবং আমার এই বক্তব্যে স্থানীয় পুলিশ প্রশাসন তারা সন্তুষ্ট হয়েছেন, কিন্তু সেখানে স্থানীয় সেই সংবাদকর্মীদের সাথে উপস্থিত ছিল স্থানীয় কিছু যুবলীগ এবং সরকার দলীয় কয়েকজন দায়িত্ব আমার সঙ্গে অসদাচরণ করেছেন এবং লাইভ ভিডিও ধারণ করে সেখানে তারা সন্ত্রাসী কায়দায় কিছু হামলা এবং আক্রমণ চালিয়েছেন। এ বিষয়গুলো যখন তারা লাইভ ভিডিও সম্প্রচার করেছেন দেশবাসী জেনেছে এবং আমার সেখানকার বক্তব্য দেশের মানুষ শুনেছে, এবং আমার সেই বক্তব্য শুনে এবং আমার পারিবারিক পরিচয়, পরিবার সহ ফ্যামিলি সহ বিবি স্ত্রী সহ পরিচয়টা স্পষ্ট ভাষায় তুলে ধরার পর সেটা ভাইরাল হয়ে গেছে সারা দেশে এবং স্থানীয়ভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক কর্মীদের উপস্থিতি টের পেয়ে সেখানে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করার জন্য তারা সেখানে উপস্থিত হয়।
এবং তারা উত্তেজিত অবস্থায় সেখানে বেশ কিছু যুগে শান্ত করার জন্য আমি তৎক্ষণাৎ জনতাকে এসে শান্ত করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত জনতাকে নিয়ে আমি স্থান থেকে যেখানে এই তারা কিছুটা উত্তেজিত অবস্থায় ভাঙচুর করছিল আমি তাদেরকে নিয়ে সেখান থেকে ঘটনার বিবরণ এই ঘটনা আমার পরিবার জানে এবং আমার পারিবারিক অভিভাবকরাও জানেন এবং পুলিশের স্থানীয় যিনি উপস্থিত কর্মকর্তা ছিলেন এসপি সাহেব তিনি উপস্থিত তখন আমার পরিবারের তাদের সাথেও উপস্থিত কথা ফোনে তারা বলেন এবং বিষয়টি নিশ্চিত হন কাজেই আমি আহ্বান করব এই বিষয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কোনো কথা যেন কেউ প্রচার না করে থাকবে যে আপনারা কোনো অবস্থাতেই উত্তেজিত কোনো আচরণ করবেন না শান্তশিষ্ট থাকবেন এবং কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় এই ধরনের কোনো আচরণ আপনারা করবেন না এটা আমি আমার অফিসিয়াল বক্তব্য এই আমার নিজস্ব আইডি থেকে আমি উপস্থাপন করলাম এবং কোনো ধরনের পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কোনো সংঘাতমূলক কোনো আচরণে কেউ আপনারা লিপ্ত হবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন।